আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে জিমেক্স সম্পর্কে বলবো। জিমেক্স ট্যাবলেট এটা স্কয়ার কোম্পানির, এটা এজিথ্রোমাইসিন। জিমেক্স 500 mg আছে, জিমেক্স 250 mg আছে। 500 mg বড়দের জন্য, 250 mg ছোটদের জন্য, বা 250 mg বড়রা খেতে পারে তাদের রোগ অনুযায়ী। যাই হোক, জিমেক্স যে ট্যাবলেটটা, এটার গ্রুপটা দেখেন, নিচে কী করে লেখা, নিচে লেখা এজিথ্রোমাইসিন। এই যে দেখেন এজিথ্রোমাইসিন 500 mg। তো আপনারা যদি এই জিমেক্স ছাড়াও অন্য কোম্পানির এজিথ্রোমাইসিন, বা বাংলাতে লেখা আছে এজিথ্রোমাইসিন, তো জিমেক্স স্কোয়ার কোম্পানির ছাড়াও আপনারা যদি অন্য কোম্পানির এজিথ্রোমাইসিন দেখেন, তাহলে সেম ওষুধই, গ্রুপটা সেম, শুধু কোম্পানিটা অন্যরকম। তো আমরা মূলত এজিথ্রোমাইসিনের কী কাজ সেটা আজকে বলবো। তো এজিথ্রোমাইসিন এটা হচ্ছে অনেক পাওয়ারফুল একটা অ্যান্টিবায়োটিক। এগুলা ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়া খাওয়া উচিত না, কিন্তু ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়াও আপনারা খেতে পারবেন যদি আপনাদের অবস্থা খুব করুণ হয়, আপনাদের এই ওষুধটাই দরকার লাগে মনে করেন, তখন তাহলে কখন এটা খেতে পারবেন। এখন মনে করেন আপনার জ্বর হয়েছে, জ্বর হওয়ার পর এমনি তো স্বাভাবিকভাবে মনে করেন যে জ্বর হয়েছে। এখন জ্বর হলে তো আমরা কী করবো, সাধারণত এই যে নাপা এক্সট্রা বাজারে পাওয়া যায় বা এই এগুলা খাওয়াবো, বা বাচ্চাদের এগুলা সিরাপ খাওয়াবো, এগুলা তো নিয়ম, প্রথম এগুলো খাওয়ান। এগুলোই যখন একদিন খাবেন, দুদিন খাবেন, তিন দিন খাবেন, খাওয়ার পর দেখবেন আপনাদের জ্বর কমতেছে না, জ্বর শুধু বাড়তেছেই, বা প্রচণ্ড শরীরের অবস্থা খারাপ, তখন কী করবেন, তখন অ্যান্টিবায়োটিক লাগে, তখন গিয়ে অ্যান্টিবায়োটিক লাগে। যখন জ্বর কমে না তখন অ্যান্টিবায়োটিক লাগে। তখন মনে করেন যে এই জিমেক্স বা এজিথ্রোমাইসিন যে কোম্পানিরই হোক, প্রতিদিন যে কোনো এক বেলা, মনে করেন সকালে বড়া পেটে এবং সাথে প্যারাসিটামল বড়া পেটে, আবার একদিন পর সকালে একটা এজিথ্রোমাইসিন এবং প্যারাসিটামল একটা, আবার একদিন পর বলতে যেদিন খাবেন তার পরের দিন আবার একদিন পর এজিথ্রোমাইসিন এবং প্যারাসিটামল খেতে হবে। এইভাবে তো এগুলা যে কোনো এক টাইমে খেতে হয়, যখন একবার খাবেন তার পরের দিন আবার সেম টাইমে খেতে হয় এবং ভরা পেটে। আর এটার কোর্স হচ্ছে 3 দিন, 5 দিন, 7 দিন। আপনারা মনে করেন তিন দিন, এটা তিন দিনে তিনটা খাওয়ার পর যদি জ্বর কমে যায় বা অসুখ কমে যায় তাহলে না খেলেও চলবে, কিন্তু 4টা খেতে পারবেন না, আপনার অবশ্যই 5টা খেতে হবে বা 7টা খেতে হবে, এরকম কোর্স অনুযায়ী খেতে হবে। কারণ অ্যান্টিবায়োটিক কোর্স না খেলে এটার কার্যকারিতা নষ্ট হয়ে যায়, আপনার শরীরে যে অ্যান্টিবায়োটিক গ্রহণযোগ্যতা সেটা নষ্ট হয়ে যাবে। তো এটা শুধু বললাম জ্বরের দিক দিয়ে। এখন অনেকে বলে যে তাদের ভিতরে ভিতরে জ্বর পায়, আজকে জ্বর হয় তো কালকে নাই, রাত্রে জ্বর হয় তো সকালে নাই, এরকম ভিতরে ভিতরে জ্বর পায়, প্যারাসিটামল খাওয়ার পরও ওইগুলো কমে না, তাহলে তখন কী করবেন। তো ভিতরে ভিতরে কী কারণে জ্বর হয় সেটা তো আর কেউ বলতে পারবেন না, তখন এরকম এজিথ্রোমাইসিন খেতে হয় যেন ভিতরে ভিতরে আর জ্বর না পায়। মাত্র একটা দিক বললাম, এটা অ্যান্টিবায়োটিক হচ্ছে আপনাদের ওই যে বললাম যে ভিতরে ভিতরে জ্বর বা এখন কী করবেন, তো তখন এই যে এটাকে এজিথ্রোমাইসিন খেতে হবে, ভিতরে যে সমস্যাটা সেটা দূর করে দিবে। হ্যাঁ, এখন মনে করেন যে অনেকের কাশি, কাশ একদম কমছে না, অনেক দিন যাবৎ কাশ, তার বিভিন্ন ওষুধ খেয়ে কাশ হচ্ছে না, তখন কী করবে, তখন এরকম সেমভাবে প্রতিদিন একটা করে এজিথ্রোমাইসিন খাবে এবং সাথে সিটিরেজিন নামে ট্যাবলেট আছে ওইটা খাবেন, 3 দিন, 5 দিন বা 7 দিন এভাবে খাবে, তখন কাশও কমে যাবে। আর কুসুম গরম পানি পান করতে হবে। বা এখন অনেকের টনসিল দেখা যায়, টনসিল দেখা যায় ফুলে যায়, অনেক দাগ দেয় টনসিল, তখন কী করবে, টনসিলে ব্যথায় কাতর, তখন এই এজিথ্রোমাইসিনগুলো খেতে হয় প্রতিদিন একটা করে। আর টনসিল যে ব্যথা করে এই জন্য শুধু প্যারাসিটামল আর টনসিল কমানোর জন্য এই এজিথ্রোমাইসিন খেতে হয় প্রতিদিন একটা করে। আর এছাড়াও এটা তো অ্যান্টিবায়োটিক আরও বিভিন্ন কাজের, আমি শুধু তিনটার সমাধান দিলাম, এছাড়াও আরও অনেক সমাধান আছে এটার দ্বারা। এটা তো সব ধরনের রোগেরই, কেউ হাত যদি কেটে যায় শুকানোর জন্য এগুলা ইউজ করে খায়, বা
আরও বিভিন্ন যে ভিতরে যে অসুখ ডাক্তাররা বিভিন্ন রকম দেয় ওইগুলোর জন্য খায়। আমি সাধারণত আপনাদেরকে এখন যেগুলো বললাম, টনসিল ব্যথা বেশি হলে, তারপর জ্বর যদি ভেতরে ভেতরে বায় বা জ্বর না কমে, তারপর কফ বা কাশি যদি একদমই না কমে, তখন এগুলো বিশেষ করে দেওয়া হয় আর কি। তো এটাই আজ আপনাদেরকে এরিথ্রোমাইসিন সম্পর্কে কিছুটা বললাম, অন্য ওষুধ সম্পর্কে আপনাদেরকে জানাবো বলবো। আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাহলে আমি উৎসাহ পাবো। আর অবশ্যই আপনারা কী সম্পর্কে জানতে চান, কোন ওষুধ সম্পর্কে জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।